হস্তমৈথুন করার পর যে বীর্য বের হয়ে আসছিল সেটা আমি খেয়ে ফেলেছি। এখন আমার খুব ভয় হচ্ছে, আমার প্রচণ্ড কাশি পাচ্ছে, কাশি দিতেও কষ্ট হচ্ছে, কাশি দেওয়ার সময় আমার দম বড় হয়ে যায়, চোখ দিয়ে পানি বের হয়ে আসে, কেমন যেন শরীরটা দুর্বল লাগছে, পাগুলো ঝিমঝিম করছে অনবরত। আমার খুব ভয় হচ্ছে, প্লিজ স্যার আমাকে একটু বাঁচান। পুরুষের বীর্য যদি কেউ খেয়ে ফেলে এই জিনিসটা আসলে সঠিক কিনা, আর কেউ যদি ভুলক্রমে বা ইচ্ছায় বা অনিচ্ছায় কারোর বীর্য যদি খেয়ে ফেলে তাহলে তার কী ধরনের ক্ষতি হয়। হস্তমৈথুন করার পরে একজন যুবক তার নিজের বীর্য নিজেই খেয়ে ফেলেছে, এটা কি আসলে মানসিক রোগ? এই বীর্যটা খাওয়ার ফলে সেই যুবকের নিয়মিতভাবে তার কাশি হচ্ছে প্রচণ্ড আকারে, সে কোনোভাবে এই কাশি থেকে বেরিয়ে আসতে পারছে না, সে এখন মানসিকভাবে চরমভাবে ভেঙে পড়েছে। এখন তার করণীয় কী আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানতে পারবো। চলুন আজকের ভিডিওটি আমরা দেখে আসি। আজকে আমরা একটু ব্যতিক্রমীন ধর্মী প্রশ্ন নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। একজন যুবক তার সমস্যাটা তুলে ধরেছে, সচরাচর এই ধরনের সমস্যাটা কিন্তু আমরা শুনি না, কিন্তু চিকিৎসকদের কাছে কিন্তু এই বিষয়টা একদম পুরাতন, তবে দর্শকদের কাছে হয়তো নতুন হতে পারে। একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম স্যার, একটি পরামর্শ চাচ্ছি আপনার কাছ থেকে। জি ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। স্যার আপনাকে আমি মন থেকে অনেক ভালোবাসি, আপনার উসিলায় অনেক যুবক আজ গুনাহের পথ থেকে ফিরে এসেছে, আমি নিজেও জঘন্যতম গুনাহ থেকে ফিরে এসেছি যে গুনাহের কারণে জাহান্নাম অবধারিত। স্যার আমার বয়স 23 বছর চলে, আমি পূর্বে মাস্টারবেশন করেছি, 2019 সালে আপনার পেজের সাথে যখন আমার পরিচয় হয় তখন থেকে এই ঘৃণিত কাজ ছেড়ে দেওয়ার চেষ্টা করে আসছে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে সেই ঘৃণিত কাজ থেকে অনেকটাই ফিরে আসতে পেরেছি। কিন্তু স্যার গত কিছুদিন আগে শয়তানের প্রবঞ্চনায় পড়ে আমি আবারও এই জঘন্য কাজটি করে ফেলি। হস্তমৈথুন করার পর যে বীর্য বের হয়ে আসছিল সেটা আমি খেয়ে ফেলেছি, এখন আমার খুব ভয় হচ্ছে, আমার প্রচণ্ড কাশি পাচ্ছে, কাশি দিতেও কষ্ট হচ্ছে, কাশি দেওয়ার সময় আমার দম বড় হয়ে যায়, চোখ দিয়ে পানি বের হয়ে আসে, কেমন যেন শরীরটা দুর্বল লাগছে, পাগুলো ঝিমঝিম করছে অনবরত। আমার খুব ভয় হচ্ছে, প্লিজ স্যার আমাকে একটু বাঁচান। আমি চিন্তাই শেষে কোনো কিছুতেই মন বসে না আমার। স্যার আমি জানি আপনার কাছে পরামর্শ করলে আপনি কখনো পরামর্শ না দিয়ে যাবেন না, সেই জন্য আপনার কাছ থেকে এরা বলছে ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আমরা মূল থিমটা কিন্তু এখানে পেয়েছি, সেটা দর্শক আমাদেরকে জানালো যে তার মাস্টারবেশনের অভ্যাস ছিল এবং সেটা ছেড়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু মাঝে মধ্যে সে করে ফেলছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে সে হস্তমৈথুন করতে করতে নিজের বীর্য নিজে খেয়ে ফেলেছে, বিষয়টা আসলে একটু কেমন, যেটা মেডিকেলের ভাষায় যেটাকে বলে পারভার্টেড সেক্সুয়াল অ্যাক্টিভিটিস, মানে বিকৃত যৌনাচার। অনেক সময় নারী পুরুষের মধ্যে এই ধরনের বিকৃত যৌনাচার দেখা যায়, বা সমকামী পুরুষদের মধ্যে এই ধরনের চিন্তা চেতনা দেখা দেয়। এমনও হয় যে ছেলে অন্য ছেলের যৌনাঙ্গ দেখে, মানে সে তার কাম বাসনা পরিপূর্ণভাবে তৃপ্ত করার চেষ্টা করে, বা ছোট বাচ্চাদের বিশেষজ্ঞ দেখার চেষ্টা করে, মুরব্বীদের জিনিসটা দেখার চেষ্টা করে, বা নাড়াচাড়া করতে চায়, বা ঘুমের মধ্যে এগুলো তার ভালো লাগছে। তো একটা কামনা বাসনা যখন একটা পর্যায়ে ধীরে ধীরে মস্তিষ্কে চেপে বসে, এগুলো পর্ন সিনেমাতে কিছু জিনিস দেখে এইটার প্রতি একটা দুর্বলতা কাজ করে, বা কোনো কিছু নেগেটিভ যে সমস্ত ম্যাগাজিনগুলো আছে সেই সমস্ত ম্যাগাজিনে এইসব সমস্ত জিনিসের প্রতি কোনো কোনো রাইটার বা কোনো কোনো লেখক এই জিনিসের প্রতি উৎসাহিত করে থাকে। মিসগাইডেড হয়ে কিছু যুবক এই ধরনের কাজ করে ফেলে, কেউ ইচ্ছায় কাজ করে আবার কেউ অনিচ্ছায় কাজ করে ফেলে। এই ধরনের বীর্যটা খেয়ে ফেললে আসলে কী সমস্যা হয়, তাহলে আমাদের আগে এই ঘটনাটাকে ব্যাখ্যা করার আগে চিন্তা করতে হবে যে আসলে বীর্যের মধ্যে কী আছে। বীর্যের মধ্যে শুক্রাণু আছে, ওয়াটার আছে, ভিটামিন মিনারেল ইত্যাদি, সল্ট ইত্যাদি জিনিস আছে, এমনকি কিছু কিছু ক্ষেত্রে যখন সিমেন অ্যানালাইসিস পরীক্ষা, ওই বীর্যটাকে যখন বিশ্লেষণ করা হয় বা মাইক্রোস্কোপের নিচে দেখা হয়, সেই সময় অনেক সময় পাস সেল থাকে, মানে পুত জাতীয় জীবাণু থাকে, বা যেটাকে ইনফেকশন বলা হয়, ডেড ব্যাকটেরিয়া, কিছু রক্তের কিছু উপাদান থাকে, ডেড নিউট্রোফিল থাকতে পারে বা জীবিত কিছু ব্যাকটেরিয়াও থাকতে পারে। তো এই সমস্ত জিনিসগুলো যখন একটা পুরুষ খেয়ে ফেলছে, অনেক সময় ভাইরাসও থাকতে পারে, তাহলে এই ধরনের কারণে ইনফেকশন হতে পারে। আর যেহেতু এটা একটা বিকৃত যৌনাচার, সামাজিকভাবে সে একটা সমাজ থেকে একটু বিচ্যুত হয়ে যাবে, ধীরে ধীরে নিজের ভিতরে একটা অনুশোচনা কাজ করবে, অপরাধ প্রবণতা তার ভিতরে গড়ে উঠবে, সে সুষ্ঠুভাবে সে কথা বলতে পারবে না, চিন্তা করতে পারবে না,
এই ধরনের চিন্তা কিন্তু অলরেডি তার মধ্যে হচ্ছে, সে নিজেকে দোষ দিচ্ছে, কষ্ট পাচ্ছে। আবার অল্প বয়স্ক যুবকদের মধ্যে যেটা হয় যে উঠতি বয়সে, বিশেষ করে বয়সন্ধিকালে যারা এই ধরনের কাজ ইচ্ছায় বা অনিচ্ছায় করে ফেলে, তো তাদের ভিতরে মনে হয় যে ছোট বাচ্চারা যেটা বলে যে তারা বীর্যটা খেয়ে ফেলেছে, তাদের মনে হয় মেয়েদের মতন পেটে বাচ্চা চলে আসতে পারে। এই ধরনের কিছু বিকৃত যৌনাচার তরুণদের মধ্যে দেখা দেয়, আবার অনেক অ্যাডাল্ট পুরুষদের মধ্যেও দেখা দিতে পারে। এরা এই জিনিসটা যেহেতু কারোর কাছে শেয়ার করতে পারে না, এটা অস্বাভাবিক মানুষের কাছে মনে হতে পারে, মানুষজন হাসতে পারে, কিন্তু চিকিৎসকেরা হর হামেশাই এই জাতীয় অদ্ভুত অদ্ভুত কোশ্চেন বা সমস্যা নিয়ে ডিল করে বা সবসময় কিন্তু প্র্যাকটিস করছে। তাহলে চিকিৎসকদের কাছে এই জিনিসটাকে তুলে ধরতে হবে। এখন আমরা সমস্যার সমাধানের দিকে যাব। যদি এটা আপনার অভ্যাস হয়ে থাকে, তাহলে অবশ্যই এটা চিকিৎসককে দেখিয়ে আপনাকে কাউন্সিলিং করতে হবে। আপনি কেন এটা খেয়ে নিচ্ছেন, এটা কি একবারই হয়েছে নাকি বারবার করেছেন? যদি একবার হয় তাহলে এটা ভবিষ্যতে আর করা যাবে না, আর যদি এটা আপনার নেশা হয়ে যায় তাহলে অবশ্যই এটা কাউন্সিলিংয়ের পাশাপাশি এটা অ্যান্টি ডিপ্রেশন, অ্যান্টি অ্যাঞ্জিওলাইটিক বা কিছু ওষুধ আছে যেগুলো খেয়ে এটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে, কারণ এটা অবশ্যই একটা স্বাভাবিক আচরণ না। আরেকটা বিষয়, যদি আপনি ভুল ক্রমে খেয়ে ফেলেন তাহলে আপনি চিন্তা কেন হচ্ছে? চিন্তা দুটো কারণে হতে পারে, একটা ইনফেকশন, আরেকটা হচ্ছে নেগেটিভ চিন্তা যে এটা বীর্যটা কোনো দেহের ভিতরে কোনো ক্ষতি করবে কি না। আসলে যদি আপনার ইনফেকশন থাকে তাহলে এটা 7 দিনের মধ্যেই কিন্তু আপনার মুখে বা জিভায় বা ঠোঁটে ইনফেকশনের একটা আলামত দেখা দিবে। যদি 7 দিনের মধ্যে কোনো ইনফেকশন না থাকে তাহলে কোনো চিন্তার কোনো কারণ নেই। শরীরে যদি জ্বর থাকতে পারে, শরীরে আপনার অন্য ধরনের জিহ্বা ফুলে যেতে পারে বা ঠোঁট ফুলে যেতে পারে ইত্যাদি, এই ধরনের যদি কোনো আলামত না দেখা দেয় তাহলে কোনো চিন্তার কোনো কারণে আপনি পর্যাপ্ত পরিমাণে পানি খান। আর এটা কিছুক্ষণের মধ্যে আর কি বীর্য খাওয়ার কিছুক্ষণের মধ্যে এটা ডাইজেশন হয়ে যাবে, যে যেখানে যে উপাদানটা থাকার কথা বা চলে যাওয়ার কথা হজমটা হয়ে যাবে, এটা বের হয়ে যাবে। কিন্তু যদি ইনফেকশন থাকে তাহলে এটা আপনার জন্য ক্ষতি হতে পারে, কিন্তু এটা বেশি দিন অপেক্ষা করা লাগে না, আপনি 3 থেকে 7 দিন সর্বোচ্চ এর মধ্যে কিন্তু ইনফেকশনের আলামত দেখা দিতে পারে। আর একটা নেগেটিভ চিন্তা যেটা হয় নলেজ বা জ্ঞানটা না থাকার কারণে, যেহেতু বীর্যের মধ্যে শুক্রাণু আছে, শুক্রাণু কি আপনার কোনো ক্ষতি করতে পারবে কি না? আসলে শুক্রাণু কোনো ক্ষতি করতে পারবে না, পেটের মধ্যে যে এগুলো নষ্ট হয়ে যাবে। তাহলে এই পর্যন্ত আপনি সবর করতে হবে, একটু অপেক্ষা করুন, কোনো ক্ষতি হবে না, কিন্তু এটা অবশ্যই এটা কখনো আর ভুল ক্রমে করা যাবে না। আর যারা এই ধরনের অদ্ভুত অদ্ভুত কাজের সাথে যারা জড়িত, অবশ্যই তাদেরকে ফিরে আসতে হবে। বন্ধুদের কাছে বললে যদি আপনি অপমান অপদস্থ হন বা বন্ধুরা যদি হাসি ঠাট্টা তামাশা করে, সেই জন্য অবশ্যই যদি ভালো অভিভাবক থাকে তাদের সাথে শেয়ার করবেন, অথবা চিকিৎসকের সাথে এই বিষয়টা ডিসকাশন করলে অবশ্যই একটা আপনি সমাধানের পথ দেখতে পারবেন। যেহেতু আপনি উল্লেখ করলেন যে আপনার এই বীর্য খর কিছুক্ষণ পরে বা পরবর্তীতে আপনার কাশি হচ্ছে প্রচণ্ড আকারে, আসলে বীর্যটা কোনো কাশির কোনো আলামত না। এই কাশিটা আপনার, আমরা ধরে নিচ্ছি যে এটা মানসিক অস্থিরতার কারণে, বীর্যটার সাথে কাশির কোনো সম্পর্ক নেই। যদি আপনার মনে হয় যে বীর্যটা কোনো ইনফেকশন করছে, আপনি একটা বুকের এক্সরে করতে পারেন, এবং সাথে আপনি কোনো গরম পানি, কুসুম গরম পানি এটা নিয়মিতভাবে গড়গড় করতে পারেন এবং খেতে পারেন। আর বীর্যটা যেহেতু আপনার পেটের স্টোমাকে যাবে, এটা লাংসে যাওয়ার কোনো সুযোগ নেই। বীর্যটা স্টোমাকে যাওয়ার পরে আপনার স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন এবং মলাশয় দিয়ে, পায়ুপথ দিয়ে এটা বেরিয়ে যাবে, এটা কোনো ভিতরে লাংসে যাওয়ার সুযোগ নেই। আর এটা আসলে যখন কোনো মানুষ ঘাবড়ে যায়, মানসিকভাবে ভীতগ্রস্ত হয় বা কোনো একটা এনভায়রনমেন্ট বা কোনো পরীক্ষার হলে যাচ্ছে বা অচেনা কারোর সাথে কথা বলতে যাচ্ছে, অর্থাৎ এক কথায় সে ডিপ্রেশনের যদি কোনো রোগী থাকে, অনেকের কোনো ইনফেকশন ছাড়াও কিন্তু কাশি হয়, যেটা আমরা বলি হ্যাবিচুয়েটেড, মানে অভ্যাসগতভাবেও কিন্তু শুকনা কাশি হয়, যেটা আপনার হচ্ছে। এখন কাশি হচ্ছে কিন্তু কফ বেরোচ্ছে না, তার মানে আপনার কোনো ইনফেকশন এখানে নেই। আপনি মানসিকভাবে নিশ্চিত থাকুন এটা আপনার আপাতত কোনো ক্ষতি করছে না, তাহলে এই কাশিটা কিছুদিন পরে এমনি ঠিক হয়ে যাবে। যদি সম্ভব হয় একটু আদা দিয়ে আপনি চা খেতে পারেন রেগুলার, ধীরে ধীরে এটা আপনার ভিতরে। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।